নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের আরও একটি জেলা আদালতে গ্রুপ ডি পোস্টে নিয়োগ চলছে তো চলুন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে ডিসকাস করে দিচ্ছি যে আপনারা কিভাবে আবেদন করবেন কোন কোন পোস্টে নিয়োগ চলছে কি কি কোয়ালিফিকেশন লাগছে পুরোপুরি ডিটেলে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আশা করি আপনারা জেলা আদালত যেটা বীরভূম জেলাতে রিক্রুটমেন্ট চলছিল এবং তার সাথে সাথে ঝাড়গ্রাম জেলাতে যে রিক্রুটমেন্ট চলছিলো সেটার জন্য আশা করি আপনারা আবেদন করেছেন ঝাড়গ্রাম জেলা এবং বীরভূম জেলাতে যে নোটিফিকেশান বেরিয়েছিল সেম টাইপের নোটিফিকেশান আজকে আমি আপনাদেরকে আরও একটি জেলার জন্য দেখাবো সেখানেও আপনাদেরকে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে তো বর্তমানে যেটা জানা যাচ্ছে যে বর্তমানে কিন্তু একটি পোস্টের জন্য এখানে নোটিফিকেশান বেরিয়েছে পরবর্তীকালে খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যেই আরও কিছু নোটিফিকেশান বেরোবে যেখানে আরও অন্যান্য পোস্টের জন্য ভ্যাকেন্সিগুলো বেরোনোর সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ধরনের প্রিপারেশান আপনারা বীরভূম জেলার জন্য নিচ্ছেন যে ধরনের প্রিপারেশান আপনারা ঝাড়গ্রাম জেলার জন্য নিচ্ছেন সেম টাইপের প্রিপারেশান এখানেও আপনারা নিয়ে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এখানে আরও একটি সুবিধা রয়েছে বন্ধুরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে যে কোনো প্রার্থী আপনার যদি কোয়ালিফিকেশান থাকে আপনি এখানে আবেদন করতে পারছেন আর এখানে সুবিধা হচ্ছে যে বেতন কিন্তু খুব বেশি রয়েছে জেলা আদালতে যেহেতু আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে তো তাই বেতন খুব ভালো রয়েছে ক্লাস এইট পাস যোগ্যতা থেকেও খুব ভালো বেতন আপনাদেরকে দেওয়া হবে তো বর্তমানে যে নোটিফিকেশান বেরিয়েছে বন্ধুরা সেখানে কেবলমাত্র একটি পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি বেরিয়েছে পরবর্তীকালে খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যেই আরও নোটিফিকেশান বেরোবে যেখানে আপনাদেরকে আরও বিভিন্ন পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হবে তো চলুন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোন জেলাতে সেটা আমি আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ হুগলি দেখতে পাচ্ছেন হুগলি জেলা আদালতে আপনাদেরকে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে যেখানে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সিটি বেরিয়েছে এখানে এটা নোটিফিকেশানটি বেরিয়েছে দেখতে পাচ্ছেন ফার্স্ট জুন দু হাজার বাইশে এই নোটিফিকেশানটি বেরিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং এই নোটিফিকেশানে জানা যাচ্ছে যে এখানে কিন্তু সুইপার পোস্টে গ্রুপ ডি পোস্ট সুইপার পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন টোটাল তিনজনকে এখানে নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু প্রথম নোটিফিকেশান ঠিক আছে খুব তাড়াতাড়ি এদের অফিসিয়াল ওয়েবসাইটে আরও অনেকগুলো নোটিফিকেশান বেরোবে যেখানে বীরভূম জেলাতে যে ধরনের রিক্রুটমেন্ট হলো বা ঝাড়গ্রাম জেলাতে যে ধরনের রিক্রুটমেন্ট হলো সেম টাইপের নোটিফিকেশান কিন্তু আরও আসার সম্ভাবনা রয়েছে তো তাই আমাদের চ্যানেলে জুড়ে থাকুন নিয়মিত আমি আপনাদেরকে আপডেটগুলো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সুইপার গ্রুপ ডি পোস্টের জন্য চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো বেতন প্লাস গ্রেড পে রয়েছে সতেরোশো টাকা খুব ভালো মানের বেতন রয়েছে এখানে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন ক্লাস এইট পাস ক্লাস এইট পাস যোগ্যতে আপনি দেখতে পাচ্ছেন এই সুবিধাগুলো পাবেন যেখানে বয়সের লিমিট হচ্ছে মিনিমাম আঠারো থেকে চল্লিশ প্লাস এসসি এসটিরা এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন এখানে আপনাদেরকে বলে রাখি অ্যাপ্লিকেশান ফিজ কাদের জন্য কত সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য তিনশো টাকা আর এসসির জন্য এখানে একশো পঞ্চাশ টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস এখানে লাগছে এখানে আপনাদের সিলেকশান কীভাবে হবে যেহেতু এইট পাস কোয়ালিফিকেশান তো তাই এখানে সরাসরি ইন্টারভিউ বা ভাইবার মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে ঠিক আছে তো আপনারা কিভাবে আবেদন করবেন তো দেখুন এখানে দুটি ওয়েবসাইট রয়েছে যে দুটি ওয়েবসাইট থেকে আপনারা সম্পূর্ণ আপডেটগুলো পেয়ে যাবেন সেটা হচ্ছে ই ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে হুগলি জেলার জন্য সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিন্তু এই আপডেটগুলো পেয়ে যাবেন এবং তার সাথে সাথে আরও একটি রয়েছে ক্যালকাটা হাইকোর্টের ক্ষেত্রে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও আপনারা এই আপডেটগুলো পেয়ে যাবেন এবং সেখান থেকে সরাসরি আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন অনলাইনে তো যে কোনো একটি ওয়েবসাইটে যান সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন অনলাইনে এবং অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করতে হবে আপনাদেরকে অনলাইনে খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা আরও কিছু নোটিফিকেশন বেরোবে যেখানে বিভিন্ন পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হবে যেখানে ক্লাস টেন পাস টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েশান পাস যোগ্যতায় আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন তো বন্ধুরা যেটা জানা যাচ্ছে যে অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন ছয়ই জুন দু হাজার এখনও কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়নি এই মাসের ছয় তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে এবং এটা যে লাস্ট ডেট সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন জুলাইয়ের ছয় তারিখ পুরোপুরি এক মাস ধরে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন কোনো সমস্যা নেই তো আর দেখতে পাচ্ছেন এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডিস্ট্রিক্ট ই ডট ডট ইন স্ল্যাশ হুগলি এই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন শুরু হচ্ছে ছয়ই জুন দু হাজার বাইশ থেকে ছয়ই জুলাই দু হাজার বাইশ রাত্রি বারোটা পর্যন্ত আপনাদেরকে অ্যাপ্লিকেশন করার সময় দেওয়া হচ্ছে তো বন্ধুরা সম্পূর্ণ আপডেট আমি আপনাদেরকে দিলাম এবং তার সাথে সাথে বলে রাখি যে খুব তাড়াতাড়ি কিন্তু আরও নোটিফিকেশন বেরোবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে গিয়ে আপনারা কিন্তু আরও গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে বিভিন্ন কোয়ালিফিকেশনে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা কারা কারা বীরভূম জেলার জন্য আবেদন করেছেন এবং কারা কারা ঝাড়গ্রাম জেলার জন্য আবেদন করেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যদি কোনোভাবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং তার সাথে সাথে এখানে আমি আপনাদেরকে ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে কিভাবে আপনারা আবেদন করবেন পুরো ডিটেলে আমি আপনাদেরকে জানিয়ে দেব যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ধরনের ভ্যাকেন্সিগুলোর জন্য আবেদন করতে ভুলবেন না বন্ধুরা ক্লাস এইট পাস যোগ্যতাতেও কিন্তু খুব ভালো বেতন রয়েছে তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ